যেমনটা বলছিলাম, দর্শক, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনির, আপনি তো আছেন ইজতেমা ময়দানে, জুমার সময় প্রায় হয়ে এলো, কি অবস্থা এখন দেখছেন? আজকে শুক্রবার, জুমার নামাজ, সেই জুমার নামাজের যে আজান হবে, এই আজানের পর কিন্তু জুমার নামাজের প্রস্তুতির জন্য কিন্তু মুসল্লিরা এখন তাদের যেই তোড়জোড় সেটি শুরু করে দিয়েছেন। অর্থাৎ এই নামাজের যেই প্রস্তুতি রয়েছে, গোসল, ওযু, এগুলো নিয়ে মুসল্লিরা এখানে সমবেত যারা আছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আর যেহেতু শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু ঢাকা এবং এর আশপাশের জেলা থেকে এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা এখানে আসছেন, অর্থাৎ তাদের যেই এখানে আসার যেই লাইন আমরা দেখেছি বিভিন্ন সড়কে, সেগুলো কিন্তু এখনো শেষ হয়নি। এবং এরই মধ্যে ইজতেমা ময়দানের যেই ইজতেমা প্রাঙ্গণটি আছে, এই এখানের মুসল্লিরা কিন্তু এই প্রাঙ্গণের বাইরেও বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। এবং আমরা এর গত কয়েকটি সংবাদে যেগুলো আমরা জানিয়েছিলাম যে এখানে মুসল্লিরা যেই তাদের সমবেত হচ্ছেন এবং এখন পর্যন্ত তারা আসছেন, এটি এখনো চলমান রয়েছে এবং ধীরে ধীরে মুসল্লির সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও এরই মধ্যে আমাদের ইজতেমা কর্তৃপক্ষ, এই আয়োজক যারা আছেন, তারা জানিয়েছেন যে এরই মধ্যে প্রায় 4,500 বিদেশি মেহমান এখানে অবস্থান নিয়েছেন এবং লাখো মুসল্লি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু এখনো আসছেন জুমার নামাজকে কেন্দ্র করে। আজকে কিন্তু যেহেতু 3 দিনের যে এই পর্বটি চলবে, আজকে কিন্তু জুমার নামাজকে কেন্দ্র করে সবচেয়ে বড় জমায়েতের যেই সম্ভাবনা সেটি রয়েছে। এরপর আখেরি মোনাজাত যেদিন হবে সেদিনও কিন্তু মুসল্লিদের প্রচুর জমায়েত দেখা যায়। তো এই জমায়েতের জমায়েতকে নিরবিচ্ছিন্ন করতে এবং এই আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে কিন্তু এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি র্যাবের যেই হেলিকপ্টার টহল টিম, তারা কিন্তু এখানে টহল দিয়ে যাচ্ছেন। এছাড়াও ভ্রাম্যমাণ এবং পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো একটু পরেই জুমার আজান হবে এবং পরবর্তীতে জুমার নামাজ, এই যে পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলি আমরা পরবর্তী সংবাদে আপনার